আমার কিন্তু এখানে 4টা লাইক বেড়েছে, তো চলুন আমি একটু চেক করি 4টা লাইক বেড়েছে কিনা। দেখেন আমার কিন্তু 4টা লাইক বেড়ে গেছে, ঠিক আছে। ওয়েলকাম টু টেক সাজেদুল প্রো, আমি সাজেদুল ইসলাম, চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে ঠিক সন্ধ্যা 6টা বাজে আমি এই ভিডিওটা পাবলিশ করব। সো আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার, যেন আপনাদের সুবিধা হয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনার সামনে এসেছি সেটা হচ্ছে কিভাবে আপনারা নতুন নতুন পেজগুলোকে খুব দ্রুত সাকসেস করবেন এবং সেগুলোতে খুব দ্রুত লাইক ফলোয়ার নিয়ে নেবেন। একটু আগে আপনারা ইন্ট্রোতে দেখলেন যে কিভাবে আমি আমার একটা পেজের মধ্যে খুবই দ্রুত এবং সম্পূর্ণ ফ্রিতে, আমার কোনো ইনভেস্ট না করে, কোনো রকম বুস্ট না করে, প্রমোশন না করেই আমি লাইক নিয়ে নিতে পারছি। তো এই ভিডিওতে পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা সেখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনারা লাইক নিবেন এবং কিভাবে আপনারা আরো বেশি পয়েন্ট এই ওয়েবসাইটটার মধ্যে আর্ন করবেন। এখানে শুধু ফেসবুকই না, এখানে ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলোই আপনি একসাথে নিতে পারবেন যদি আপনার কাছে অনেক বেশি পয়েন্ট থাকে। তো বেশি বেশি পয়েন্ট নেওয়ার জন্য আপনাদের এখানে বেশি বেশি করে কাজ করতে হবে। আপনি এখানে কাজ করে আপনাদের ক্লায়েন্টের, আপনাদের যে ক্লায়েন্ট থাকবে তাদের পেজগুলোকে খুব দ্রুত বুস্ট করে দিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখন এখানে কিন্তু একটা কথা আছে, আপনি আপনার সেই ক্লায়েন্টেরই পেজ এখানে দিবেন যার কোনো নির্দিষ্ট টপিকের লাইক কমেন্টের লাইক ফলোয়ারের দরকার নেই। ধরুন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে এক নক দিল তার স্কিন কেয়ার প্রোডাক্ট, রাইট? স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য সে আপনাকে বলেছে $10 বুস্ট করবে বা ওনার লাইক দরকার, তো তখন কি করবেন আপনি? আপনি ওনার পেজটাকে এখানে ইম্পোর্ট করবেন, এখানে দিবেন, তারপর এখান থেকে আপনি আপনার পয়েন্টগুলো ইনকাম করবেন, করে আপনি এখান থেকেই আপনার ক্লায়েন্টকে লাইক দিতে পারবেন এবং ওনার থেকে আপনি প্রতি লাইকে মিনিমাম 5 টাকা করে আপনি নিতে পারবেন বা মিনিমাম 3-4 টাকা করে আপনি নিতে পারবেন, যেমনটা আপনি নিতে পারেন আর কি, ঠিক আছে। বর্তমানে ফেসবুক এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি $1000 দিয়ে বুস্ট করলেও সেখানে লাইক ফলোয়ার খুব একটা আসতেছে না, মানে যতটুকু দরকার আমাদের ততটুকু আসতেছে না। তো তাই ভাবলাম যে আমার একটা অল্টারনেটিভ ওয়ে আছে কিনা। তো অনেক ঘাটাঘাটির পরে দেখলাম যে এই ওয়েবসাইটটা দিয়ে আমরা খুব সহজেই লাইক ফলোয়ার নিতে পারবো, আমাদের পেজে সাবস্ক্রাইবার নিতে পারবো, আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ এগুলো সবকিছু নিতে পারবো। আচ্ছা একটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে বা আমার কোথাও এই ওয়েবসাইট ইউজ করি নাই, হ্যাঁ, বাট আমার পার্সোনাল পেজে আমি আমি এটা ইউজ করেছি এবং এটা যথেষ্ট ভালো, যেটা আপনারা একটু আগেই দেখলেন। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে অ্যাকাউন্ট করবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ওয়েবসাইট, এখান থেকে আপনারা সবকিছু নিতে পারবেন, সব লাইক কমেন্ট ফলোয়ার সাবস্ক্রাইবার সবকিছু নিতে পারবেন। তো এখানে এই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কের জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং ওই লিঙ্ক থেকে আপনারা গিয়ে অ্যাকাউন্ট করে ফেলুন, ব্যাস। তো ওই লিঙ্কে আসলে আপনাদের এরকম একটা অপশন দেখাবে, তখন এখানে রেজিস্টার অপশনে যাবেন, রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখুন ঠিক এরকম একটা অপশন আসবে আপনাদের কাছে, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন 2 বার করে, তারপর এগ্রি থেকে ক্লিক করবেন, ক্লিক করে আই এম নট এ রোবটে ক্লিক করে এটা ফিল আপ করে দিবেন। এগুলো কিভাবে ফিল আপ, এগুলো ক্যাপচা বলে, এখানে যে যতটুকু, যেমন এখানে ফায়ার হাইড্রেন্ট বলছে, তো এটা যতটুকু ইমেজ দেখা যায় ততটুকু ইমেজে ক্লিক করে এটা নেক্সট দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এই যে ট্যাক্সি যতটুকু দেখা যায়, যতটুকু ট্যাক্সিকে দেখা যায় ততটুকু দেওয়া, এখানে ভেরিফাই দিবেন, দেখেন আমার এখানে ভেরিফাই হয়ে গিয়েছে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে ওরা আপনাকে একটা মেইল করবে, ওই মেইলে আপনার একটা কোড পাঠাবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট করেই দেখাই আপনাদের জন্য, তারপর এখানে আমাদের মেইল দিতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি আমার একটা মেইল দিয়ে দিচ্ছি, তো এখানে আপনারা এরকম করে একটা মেইল দিয়ে দিবেন, আপনাদের নিজস্ব মেইল, পার্সোনাল মেইল দিতে পারেন বা নতুন একটা মেইল খুলে দিলে আমি ভালো হয় আমি মনে করি, ঠিক আছে। তারপরে ব্যাস এখানে সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা আমার আবার যেহেতু মেইল দিয়েছি আমার ক্যাপচাটা রিটাইপ করতে হবে, তো এখানে আমাকে বলছে বাইসাইকেল দেখা যায় কোথায়, তো আমার তো এখানে কোথাও বাইসাইকেল নাই, আমি নেক্সট দিব,
এখানে ট্রাফিক লাইটস, এই যে ট্রাফিক লাইটস ভেরিফাই দিব, ব্যাস আমার হয়ে গেল, এখন সাবমিটে ক্লিক করলাম। দেখেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস সো উই ক্যান রিসেন্ড। দেখেন এখানে কি বলছে, আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য। তো এখন আমার এই মেইলটাই লগ ইন করতে হবে। তো আপনারা আপনাদের মেইলটাতে লগ ইন করে আপনাদের ঠিক সেম এরকম একটা মেল করবে, আর মেলের মধ্যে ওরা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয়, যেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, বাট যাই হোক কি আর করা। তো মেলের মধ্যে ওরা আপনার পাসওয়ার্ড, ইউজার নেম এবং এই যে একটা কোড যা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই কোডটা আপনাকে আপনাকে দিয়ে দিবে, এবং এই কোডটাই আপনার হচ্ছে কপি করতে হবে বা মনে রাখতে হবে, 61739। তো এখন হচ্ছে আপনাদের এই ওয়েবসাইট এখানে আবার চলে আসতে হবে। এখানে চলে এসে দেখেন এখানে ভেরিফাইয়ের অপশন আছে, এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে কোডটা দিতে হবে, ঠিক আছে। তো কোডটা কি ছিল আমরা দেখে নিই, 61739। তো কোডটা দেওয়ার পর আই এম নট এ রোবটে ক্লিক করবেন। রোবটে ক্লিক করার পরে ঠিক সেম আবার ক্যাপচা আসবে, এখানে চিমনি, তো এই হচ্ছে একটা চিমনি, এই দিবেন, ব্যাস ভেরিফাই হয়ে গেছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে এটা লোড নিবে, লোড নেওয়ার পরে আপনার ঠিক ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে হচ্ছে আপনাকে এখান থেকে লগ ইন করে আসছেন। তো এখন যেটা করতে হবে একটু দেখেন, এখানে চলে আসছি, এখন আমাদের কাজ হচ্ছে মেইন কাজ। তো আমরা এখানে ক্লিক করব এই আর্ন ক্রেডিটে, তারপর এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 50 ক্রেডিট আছে, 50 ক্রেডিটের মধ্যে এখন আমরা এখানে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য দেখেন এখানে অ্যাড এ ফেসবুক পেজ এন্ড লাইক টু গেট লাইক টু ডু বা লাইক টু ইট। তো এখন এখানে আমি আমার ফেসবুক পেজটার এই পেজটা লিংক দিব, এখান থেকেই কপি করি। তো তার আগে দেখে নেই আমরা এখানে কয়টা লাইক আছে। তো দেখুন বন্ধুরা, এখন এই পেজের মধ্যে আমার 60 লাইক আছে এবং 61 ফলোয়ার আছে, ঠিক আছে। তো চলুন এখানে দেখে নিই আমরা খুব সহজে কিভাবে ফ্রিতে আমরা এই পেজের মধ্যে লাইক নিতে পারি। তো এখানে পেজের ইউআরএলটা দিয়ে দিব, তারপর হচ্ছে এখানে জাস্ট পেজের একটা নাম দিয়ে দিতে পারেন, নাম না দিলেও হবে, কিছু দিলেও হবে, না দিলেও হবে। তারপর এখানে ফ্রি সিলেক্ট করবেন, করে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এটা একটু লোড হবে, লোড হওয়ার পরে এই দেখুন এখানে এটা এভাবে আসবে। এখন এখানে যদি আমি একটু বাড়ায় দিই, ধরেন 4 দিয়ে সেভ দিই, হ্যাঁ সেভ দেওয়ার পরে এখানে দেখেন অ্যাক্টিভ আছে, এটা এখন অ্যাক্টিভ এবং আমার 50 ক্রেডিট আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু সকালবেলা, এখন কিছুক্ষণ ওয়েট করলে। এবং এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, যে এখন যদি এখানে আমরা কোনো কাজ করি তাহলে আমরা 1 পয়েন্ট করে বেশি পাবো প্রত্যেকটা কাজে। তো এটা চলতে থাকুক, ততক্ষণে দেখি আমরা কিভাবে কাজ করে পয়েন্ট বেশি নিতে পারি। দেখেন এখানে ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার, ফেসবুক প্রোফাইল ফলোয়ার, ফেসবুক শেয়ারস, কমেন্ট, ভিডিও, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, টিকটক আছে, পিন্টারেস্ট আছে, তারপর হচ্ছে ভিমিও আছে এবং আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন, সাউন্ড ক্লাউড সহ আছে। এই সবগুলো থেকে আমরা এখানে মানে সবগুলোতেই আমরা লাইক কমেন্ট শেয়ার নিতে পারি। এখন যদি আমরা এখানে ফেসবুক এভাবে লাইকে ক্লিক করি, এখন লাইকে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে লাইকের একটা অপশন আছে, এখানে 2+1 3 দেওয়া আছে। এখন এখানে পেজটা লোড হবে, আপনারা এই সেম কাজটা ফোনেও করতে পারবেন এবং খুব ভালোভাবে করতে পারবেন। একটু লোড হবে, এটা লোড হওয়ার পরে এখানে লাইকটা কিভাবে কাজ করে দেখেন, এই যে এই লাইকটা আমি ক্লিক করলাম এবং এটা কেটে দিলাম, ব্যাস আমার এখানে হয়ে গেল, আমি কনফার্ম দিলাম। দেখেন আমার এখানে হয়ে গেছে একটা, এখন এখন আর কোনো টাস্ক অ্যাভেলেবল নাই যেহেতু জাস্ট সকালবেলা, আর অনেকগুলো টাস্ক থাকে। বাট এখন আমরা চলেন একটু এখানে সেটিংসে যাই, আবার সেটিংসে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। এই যে আমাদের একটা লাইক কিন্তু হয়ে গেছে আমরা। তো এখন আমরা একটু পেজে যাই, আমরা কিন্তু এটা আমরা দেইনি, ঠিক আছে, এটা জাস্ট আমরা আমাদের পয়েন্ট বাড়ানোর জন্য একটু আগে যেটা করলাম সেটা করেছি, বাট আমরা কিন্তু দেইনি। দেখেন এখানে হয়ে গেছে। তো এখন আমরা ফেসবুকে যাব, এখানে একটা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু অলরেডি একটা বেড়ে গেছে, ঠিক আছে,
একটা লাইক আমার বেড়ে গেছে এবং আমার এখানে নোটিফিকেশন আসছে, দেখেন এই যে নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনারা এখানে লাইক বাড়াতে পারবেন। তো আমি এখানে যত সময় ওয়েট করব আমার এখানে তত সময় ধরেই লাইক কমেন্ট লাইক বাড়তে থাকবে, ফলোয়ার বাড়তে থাকবে, দুইটা হয়ে গেছে আমার এখানে। এখন এখানে যদি আমরা ক্রেডিট বাড়ায় দেই, ফোরের জায়গায় ফাইভ দেই, তাহলে আরো দ্রুত বাড়বে। আমি যদি টু দেই তাহলেও বাড়বে, বাট স্লো হবে, ঠিক আছে? সো থ্রি রাখা ভালো, দেখি সেভ দিয়ে দিবেন, ব্যাস এখন অ্যাক্টিভ আছে, এখন চলতে থাকবে। তো এই হচ্ছে প্রসেস, আপনাদেরকে আমি সবকিছু শিখিয়ে দিলাম কিভাবে করতে হবে। এখানে ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইবারের মধ্যে যদি যাই আমরা, আমরা এখানে ইউটিউব সাবস্ক্রাইবারে ক্লিক করতে পারবো, দেখেন এখানে আপনি সাবস্ক্রাইব করে, এই যে সাবস্ক্রাইবে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখুন এখানে দেখাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই যে এই চ্যানেলটা ধরেন সাবস্ক্রাইব আমি করবো, বাট আমি এটা দিয়ে করবো না, যেহেতু আমার মেইন চ্যানেলের জিমে। জাস্ট আপনি এখানে সাবস্ক্রাইব করবেন, করে কেটে দিবেন, সাবস্ক্রাইব না করলে কাটলে কিন্তু দেখেন আমি কিন্তু সাবস্ক্রাইব না করে কেটেছি দেখানোর জন্য। আমার 45 ক্রেডিট আছে, আমার ক্রেডিট যোগ হবে না, দেখেন আমার ক্রেডিট যোগ হয়নি, দেখছেন? বাট যদি আমি এটাকে সাবস্ক্রাইব করে তারপরে দিতাম তাহলে আমার ক্রেডিটটা যোগ হতো। ঠিক সেম ফেসবুকের বেলাতেও আমি যদি এখানে লাইক করি, দেখেন এখানে একটা লাইক, আমি লাইক করলাম না, আমি কেটে দিলাম, কনফার্ম দিলাম, আমার এখানে ক্রেডিট যোগ হয়। কিন্তু আমি যদি এটাকে লাইক করি এখানে, যেমন যেমন দেখুন এখানে দুইটা ক্রেডিট পাবো আমি লাইক করলে। আমি একটা লাইক করে দেখাই, আমি লাইক করলাম, কেটে দিলাম, আমার কিন্তু এই যে দুই ক্রেডিট যোগ হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার ক্রেডিট মাইনাস হওয়ার দেখতেছেন না, এখান থেকে কিন্তু মাইনাস হয়েছে আমার, এটার কারণে আমার পেজে কিন্তু অটোমেটিকলি এখন লাইক বাড়ছে, আমার কিন্তু এখানে চারটা লাইক বেড়েছে। তো চলুন আমরা একটু চেক করি চারটা লাইক বেড়েছে কিনা। দেখেন আমার কিন্তু চারটা লাইক বেড়ে গেছে, ঠিক আছে? 61 ছিল এখন 65 হয়েছে। ঠিক সেম একইভাবে আপনারাও করতে পারবেন। তো আপনারাও করেন এভাবে, আপনাদের ক্লায়েন্টের কাজগুলো আপনারা করে দিতে পারবেন আর ক্রেডিটগুলো ইনকাম করতে পারবেন। সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আপনার ক্রেডিট এখান থেকে আর্ন করতে পারবেন। বাট সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, আপনাদের এই কাজের জন্য 4-5টা ফেসবুক আইডি দরকার, যেটা ফেক আইডি দরকার, কখনো রিয়েল আইডি ইউজ করবেন না। এবং ঠিক সেম ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব করার সময় আপনারা ফেক জিমেল ইউজ করবেন বা আপনার নিজের একটা অন্য নতুন জিমেল ইউজ করবেন, এমন কোনো জিমেল ইউজ করবেন না যেটা আপনি পার্সোনালি ইউজ করেন, ঠিক আছে? এছাড়াও আপনারা চাইলে এখান থেকে ক্রেডিট কিনতে পারেন, ক্রেডিট কেনার অপশন আছে, বাট আমি সাজেস্ট করবো না যে ক্রেডিট কিনবেন, ক্রেডিট কেনার দরকার নেই, আপনারা এখান থেকে আর্ন করেই নিতে পারবেন ক্রেডিট, আপনার কিনতে হবে না। এবং মাঝে মধ্যে এখানে অনেক বোনাস দেয়, উইকলি বোনাস, তো এই বোনাস থেকেও আপনারা অনেকগুলো বোনাস পেয়ে যেতে পারেন, ঠিক আছে? দেখেন আমার ক্রেডিট কিন্তু কমছে আর আমার এখান থেকে লাইক বাড়ছে, এই যে আমার 6টা লাইক হয়ে গেছে, আমরা কি দেখে আসবো 6টা লাইক হয়েছে কিনা। এখানে কিন্তু অনেক বাঙালি কাজ করে, আমাদের বাঙালিরাই এখানে কাজ করে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এই যে 6টা লাইক বেড়ে গেছে, ঠিক আছে? তো দেখেন কোনো রকম কষ্ট আছে, শুধু ক্রেডিট আর্ন করাটা একটু কষ্ট হবে, সময় লাগে। হ্যাঁ অবশ্যই, আপনি ফ্রিতে লাইক নেবেন, আপনি একটু ক্রেডিট আর্ন করতে সময় দেবেন না, তা কি হয়? তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের সবার উপকারে আসবে ভিডিওটা। যদি উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের টেক সাজেদুল করে একটা গ্রুপ আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য। এই গ্রুপে আমি অলওয়েজ নতুন নতুন পোস্ট করে থাকি এবং কোন ভিডিও করবো বা কোন ভিডিও নিয়ে আগে আগাবো সে সব কিছু নিয়ে আমি এখানে পোস্ট করতে থাকি। তো এই গ্রুপ লিঙ্কটা আমি চ্যানেলের ডিসক্রিপশন মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই লিঙ্কটাতে জয়েন করে গ্রুপে জয়েন করে নেবেন, ঠিক আছে? এখানে থাকলে আপনাদের সাথে আমার ডিরেক্ট একটা ফেস টু ফেস কানেকশন হবে, আমি এখান থেকে লাইভে আসবো অনেক সময়, আপনারা আমাকে ডিরেক্টলি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? আপনাদের যে কোনো সমস্যা এখানে পোস্ট করতে পারবেন এবং এখানে যারা আছে অনেক অভিজ্ঞরা আছে, আমরা আছি, সব কিছু আমরা সবাই মিলে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আর আপনারা সবাই জানেন যে আমি আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি, তো আমি এই চেষ্টাটা সারা জীবন করে যাব। আপনাদের সাপোর্ট লাগবে এবং আপনাদের হেল্প লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।